আসসালামু আলাইকুম। দুদিন পরেই কোরবানি ঈদ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি। গরু কিনতে যেতে হবে, গরু কেনার জন্য সবাই বের হয়ে গেছে এই বৃষ্টির মধ্যেই। ঈদ যেহেতু, আর দেরি করাও যাবে না বৃষ্টি কমার জন্য। গরুহাটে পৌঁছে গেছি, প্রচুর ভিড় আর সাথে সাথে কাদা, তারপরও এটা উৎসব উৎসব পরিবেশ। প্রথমেই কিছু খাসি দেখা যাচ্ছে, ছাগল বিক্রির জন্য দাঁড়িয়ে আছে সবাই, বেশ ভিড়। বেশিরভাগ মানুষই গরু কিনতে এসেছে, ঘুরে ঘুরে দেখছে কেনার জন্য। আর যারা কিনে ফেলেছে তাদের মুখে একটা তৃপ্তির হাসি, তারা তাদের গরু নিয়ে বাসায় চলে যাচ্ছে। সারি সারি গরু বাঁধা রয়েছে, অন্যরকম একটা পরিবেশ। এই গরুটা তো বেশ বড়, গরুর মালিক গরুকে আদর করছে। প্রতিটা গরুকেই এর মালিকরা খুব যত্ন করেই বড় করে। আদরের জিনিসটা বিক্রি করে দিতে খুবই কষ্ট হয়, দেখেই বোঝা যায় ওদেরকে। এই গরুটা নামাজামি চলছে, দেখা যাক কি হয়। এই গরুটার দামাদামি চলছে, দেখা যাক কি হয়। একটা জিনিস কিনতে গেলে প্রচুর কথা বলতে হয়, দুই পক্ষের মতামত মিলতে হয়, মানে অনেক সময়ের ব্যাপার, এটা হঠাৎ করে হয় না আসলে। সব কিছু আসলে মিলছিল না, এই জন্য আমরা অন্য গরুর কাছে চলে আসলাম। এই গরুটা বেশ শান্ত, হাত দিয়ে আদর করা যাচ্ছে। অবশেষে গরু কিনা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের গরুটা কিনে ফেললাম, এখন বাসার দিকে নিয়ে যাচ্ছি। সবাই মিলে টেনে টেনে রাস্তা দিয়ে গরু নিয়ে যাওয়ার মজাই আলাদা। রাস্তায় এসে হঠাৎ গরু কি হলো, হঠাৎ দৌড় দিয়েছে, সাথে এই লোকটাও দৌড়ে যাচ্ছে গরুর সাথে। অবশেষে তাকে থামানো গেছে, এখন তার পাটা বেঁধে দেওয়া হচ্ছে যাতে আর এভাবে দৌড়ে যেতে না পারে। প্রথমে গরুটাকে বেশ শান্তই মনে হচ্ছিল, রাস্তায় এসে হয়তো বা গাড়ির হর্নে গরুটা আতঙ্কিত হয়ে গেছে, এই জন্য ছুটে পালানোর চেষ্টা করছে বারবার। কোরবানি ঈদের মূল আকর্ষণের মধ্যে এটাও কিন্তু একটা, গরু নিয়ে যেতে থাকবে বাসার দিকে আর সবাই জিজ্ঞেস করবে দাম কত দাম কত, অন্যরকম একটা ব্যাপার। এটা কোরবানি ঈদ ছাড়া অন্য কোনো সময় এই ব্যাপারটা দেখা যায় না, সবাই ঘুরে ঘুরে গরুটা দেখবে, গরুর দাম জিজ্ঞেস করবে, উৎসব উৎসব একটা পরিবেশ। অবশেষে গরু বাসায় নিয়ে আসা হলো, এখন এখানেই ওকে বেঁধে রাখা হবে, এখানেই খাবার টাবার দেওয়া হবে। বাসায় বাচ্চাদেরও খবর দিয়ে দেওয়া হলো যাতে ওরা সবাই এসে নিচে দেখে যায়। ওকে এখন পাতা খাওয়াবে, এই পাশে আরেক ফ্ল্যাটের গরুও চলে এসেছে। আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।